বাংলাদেশ বিশ্বের কাছে যাবে না, বিশ্বই যেন এগিয়ে আসে সেভাবে দেশ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক সেমিনারে একথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে উল্লেখ করে এর সুফল পেতে রাষ্ট্র সংস্কারের কাজে সবার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের এই সেমিনারে দেন বিশ্বমানের গবেষণা বাড়ানোর তাগিদ, জানান বিজ্ঞান চর্চা এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা করবে তার সরকার, এজন্য সংশ্লিষ্টদের থেকে চেয়েছেন পরামর্শও। ছাত্র জনতার একটা সর্বাত্মক বিপ্লবের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ার প্রয়াস নিয়েছি, বিশ্ববিদ্যালয়কে তার যথাযথ চর্চার জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত করতে চাচ্ছি। তখন পরিবর্তনের দিকনির্দেশক হিসেবে উদযাপনের জন্য বসুর আবিষ্কারের এই শতবার্ষিকী থেকে যথাযথ বিষয় আর কী হতে পারে। আমাদের বিপ্লবের নায়ক ছাত্রছাত্রীদের জন্য প্রেরণা হিসেবে বা এর থেকে বড় গৌরবের ও স্মরণের আর কি হতে পারে। আজ ঐতিহাসিক 7 নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে নেমে এসেছিলেন রাজপথে। কয়েকদিনের দুঃস্বপ্নের প্রহর শেষে সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। অস্থিতিশীল থেকে সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে দেশ। বিভিন্ন রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে এদিন উপলক্ষে। 10 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, গত 3 মাসে সরকারের নেওয়া পদক্ষেপ যথেষ্ট। সকালে বিপ্লব ও সংহতি দিবসে দল প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তার প্রত্যয় আধিপত্যবাদ রুখে দিতে অতীতের মতোই অনড় থাকবে বিএনপি। সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ঢল। দিনের শুরু থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলের প্রতিষ্ঠাতার সমাধিতে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে 7 নভেম্বরের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ, এখন তারাই অস্তিত্ব সংকটে। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ পদক্ষেপ নিয়ে বলতে গিয়ে তিনি জানান, গত 3 মাসে যেসব কাজ হয়েছে তা যথেষ্ট, এখন দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। আমরা বিশ্বাস করি তাদেরকে যদি আমরা সরকারের সহযোগিতা করি এবং একটা যৌক্তিক সময়ের মধ্যে যদি তারা নির্বাচন দিতে সক্ষম হয়, তাহলে এই জাতিসংঘের যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। বিএনপির পর জিয়াউর রহমানের প্রতি আলাদা আলাদাভাবে শ্রদ্ধা জানায় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। গেল বছর 7 নভেম্বরে কোনো কর্মসূচি ছিল না বিএনপির। পুলিশি বেষ্টনীতে তালাবদ্ধ ছিল দলটির কেন্দ্রীয় কার্যালয়। এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে 10 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। নেতারা বলছেন, 7 নভেম্বরের চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জিয়া উদ্যান, ঢাকা। রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য দ্রুত নির্বাচন জরুরি বলে মনে করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। সকালে পুরানা পল্টনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি বলেন, প্রশাসন সহ সব ক্ষেত্রে আওয়ামী লীগের দোসররা এখনও বহাল, তাদের সরাতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এই জামাত নেতা। পাশাপাশি সতর্ক করেন নেতাকর্মীকে। এ সময় দলের ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন,
আওয়ামী লীগের গডফাদাররা দেশ ছাড়তে বাধ্য হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। ক্যান্টনমেন্টের বন্দী দশা থেকে মুক্ত করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ষড়যন্ত্র সম্পর্কে তার উপদেষ্টাদেরকে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের সজাগ থাকতে হবে। এখনো আপনার চারিপাশে দপ্তরে, প্রশাসনে, সচিবালয়ে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যারা ওই আধিপত্যবাদীদের সেবাদাস ফ্যাসিস্টদের দোসররা ঘুরছে, ফিরছে, চিনছেন, তাদের সরাতে আপনি কেন ভয় পাচ্ছেন? সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে 6 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই আদেশ দেয়। বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। বর্তমানে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র। এর আগে গত 29 সেপ্টেম্বর রাতে আমির হোসেন আমু লুকিয়ে আছেন সন্দেহে রাজধানীর বসুন্ধরায় একটি ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রায় 4 ঘন্টা ভবনটি ঘেরাও করে রাখার পর তাকে না পেয়ে সেখানে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপিত করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনানির পরে বিজ্ঞ আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। আমরা বলেছিলাম ওনার বয়স হল 84, উনি একজন বয়োবৃদ্ধ মানুষ এবং উনি ঢাকা বারের আজীবন সদস্য এবং সুপ্রিম কোর্ট বারের উনি সদস্য, উনি একজন আইনজীবী, উনি নিজেই তার বক্তৃতায় এটি কোর্ট আদালতকে জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের 5ম সংশোধনী বৈধতা নিয়ে রুলের শুনানি দ্বিতীয় দিনের মতো চলছে। আজ এতে অংশ নিচ্ছেন বিএনপির আইনজীবীরা। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে বিএনপি মহাসচিবের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন তার আইনজীবী জয়নুল আবেদিন। এ সময় তিনি বলেন, জনমত উপেক্ষা করে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন শেখ হাসিনা, এটি অসাংবিধানিক। বিএনপির পর এর পক্ষভুক্ত হয়ে শুনানি করবেন জামায়াত ও গণফোরামের আইনজীবীরা। বুধবারের শুনানিতে অংশ নেয় সুজন। সংবিধানের 5ম সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ রিট হয় 19 আগস্ট। এই রিট পিটিশনে একটা রুল ইস্যু করেছিলেন যে কেন সংবিধান এই যে সংশোধন করা হলো 15th Amendment, এটা কেন আলটা ভাইরাস হবে না। গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য 13th Amendment বলবৎ থাকা দরকার এবং এইটা সংবিধানের সাথে কোনো অবস্থাতেই সাংঘর্ষিক না। বিচার বিভাগ সংস্কারে সব সহযোগিতা দেবে যুক্তরাজ্য। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সকাল 11টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন সারা কুক। প্রায় 45 মিনিটের আলোচনা শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ১১:০০ সময় 27তম বিসিএসের 1137 জনকে বাদ দেওয়ার মামলা ফের শুনবে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ ভুক্তভোগীদের রিভিউ শুনানিতে আপিলের অনুমতি দেন। এর পরবর্তী শুনানি 4 ডিসেম্বর। এর ফলে 16 বছর পর ভুক্তভোগীদের চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 2005 সালের 28 জন 27তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় পিএসসি। 2007 সালের 21 জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় 3,567 জন উত্তীর্ণ হন। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে ওই বছরের 1 জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দেয় পিএসসি। পরে দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাশ করা 3,229 জনকে পরে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের প্রতারণার শিকার শিক্ষার্থীরা দ্রুত অর্থ ফেরত ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাউন্সিলরদের শাস্তির দাবি জানিয়েছেন। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা। বিদেশে পাঠানোর কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ পাচার করা হয় বলে অভিযোগ তাদের। এ বিষয়ে তদন্ত চান শিক্ষার্থীরা।
আগামী 10 দিনের মধ্যে বিএসপি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে নতুন কর্মসূচির হুঁশিয়ারিও দেন ভুক্তভোগীরা। পাওনা টাকা আদায়ে এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে। ক্রিকেট তারকা সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনেয়ারা শিখা। এর আগে গত 2 অক্টোবর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম ক্ষতি দেখতে এক ক্রিকেটার ও তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বিএফআইইউ। জানা গেছে এরপর তদন্ত শেষে সম্প্রতি সরকারের নির্দেশে তার সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত মোট 5 বার হাত বদল হওয়ায় সবজির দামে লাগাম টানা যাচ্ছে না। এতে কৃষক ও ভোক্তা ক্ষতির মুখে পড়লেও কমিশনের নামে মধ্যস্বত্বভোগীদের কাছে জিম্মি তারা। ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইনে বসে বাজার নিয়ন্ত্রণ করছে শক্তিশালী চক্র। যশোর সদরের চূড়ামন কাঠি গ্রামের কৃষক সাদ্দাম হোসেন 1.5 বিঘা জমিতে সিমের আবাদ করেছেন। প্রতি কেজি সিম তিনি 95 টাকায় বিক্রি করলেও বেপারী আড়তদার খুচরা বিক্রেতার হাত ধরে সেটি ভোক্তাকে কিনতে হচ্ছে 160 টাকায়। এখানে আসে তুলা লাগে, কাঁটা লাগে, ব্যাপারীরা এরা সিন্ডিকেট করে আমাদের মালের মূল্য পাই না আমরা। কৃষকরা বলছেন এবার বৈরী আবহাওয়ায় উৎপাদন কমেছে, বেড়েছে খরচ। তার উপর সার কীটনাশক সহ সব কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় লাভ পাচ্ছেন না তারা। ব্যাপারীরা আমাদের কাছ থেকে কেনে 20 টাকা কেজি, আমি 8 যে সময় কিনতে যাই আমার পরিবারের জন্য সে সময় 80 টাকা কেজি। জন মন জানি, মনে করেন যে অনেক দাম দিয়ে নিতে হয়। ক্ষেত থেকে কয়েক কিলোমিটার দূরের বাজারে পৌঁছাতেই দাম হয়ে যাচ্ছে প্রায় দ্বিগুণ। শিম, পটল, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজির দাম প্রতি কেজিতে বেড়ে যায় 20 থেকে 80 টাকা পর্যন্ত। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মের কারণে চড়া মূল্য দিতে হচ্ছে ভোক্তাকে। ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইনে মূল্য নিয়ন্ত্রণ করছে শক্তিশালী চক্র। স্বভাবত তো একদমই বিক্রি হয় না, কেউ 2 টাকা কমে গেছে, কেউ 2 টাকা বেশি পেয়েছে, আবার মালের কোয়ালিটি আছে, কোনো বাজারে হয়তো দাম বেশি হবে, কোনো বাজারে দাম কম হবে, এটা আমদানির উপরে নির্ভর করে। সিন্ডিকেট না, কমিশন এজেন্টের কাজ। আমার ওখানে ওর কয় টাকা কমিশন দেবে, 1 কেজিতে 50 পয়সা দেবে না 4 আনা দেবে। ব্যবসা তো আসলে এখন মোবাইল বেসড হচ্ছে, এখানে ফোন দেবে ঢাকার আউটের দাম কত, তাহলে একজন ব্যবসা করবে সে তো লস খাতে চায় না কেউ। কৃষি বিভাগের হিসেবে দেশের মোট চাহিদার 1/3 সবজি উৎপাদন হয় যশোরে। এবার আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে 7,500 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্য 8,500 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 2 বছর ধরে সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি খাদ্য বিভাগ। এবছর ধানের দাম মন প্রতি 50 টাকা বাড়ালেও সংগ্রহ হয়েছে মাত্র 63 ভাগ। কৃষকদের অভিযোগ, নানা অজুহাতে গুদাম থেকে ধান ফিরিয়ে দেওয়ায় আগ্রহ হারাচ্ছেন তারা। আর খাদ্য বিভাগ বলছে 3 দফা বন্যার কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এবার সুনামগঞ্জে ধান উৎপাদন হয়েছে 13 লাখ মেট্রিক টন। নির্ধারিত সময় 29,000 মেট্রিক টন ধান কেনার কথা থাকলেও খাদ্য বিভাগ সংগ্রহ করেছে 18,000 মেট্রিক টন। গত বছরে প্রায় 2,000 মেট্রিক টন ধান কম কিনে খাদ্য বিভাগ। কৃষকদের অভিযোগ, গুদামে ধান নিয়ে গেলে নানা অজুহাতে ফিরিয়ে দেন কর্মকর্তারা। এছাড়া সরকারিভাবে ধান বিক্রিতে আগ্রহী নন অনেকেই। সরকারি যারা মেম্বার টেম্বার আছে তারা নিয়ে মিলো দেয়, মিলো তো আমরা দিত না, না মিলো তো আমরা কৃষকের কাছে নিত না দাম। শুকায় আনো, শুকায় আনলে কই 10 মণ 20 মণ করে রাখতাম না, আপনারা আরও বড় বেশি করে লই আন, এই কারণে আমরা ধান দিতাম পারি না। 29 আনো, 28 দান আনো, 56 দান আনো, এই বিভিন্ন কারণে আমরা এই গুড়াউনো দান লয়ে গিয়ে আমরা পড়তাব না। 3 দফা বন্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে মাত্র 63 ভাগ, জানিয়েছে খাদ্য বিভাগ। 3 থেকে 4 বার বন্যায় আমরা আক্রান্ত হই, এই বন্যার কারণেই আমরা যে ধানের যে লক্ষ্যমাত্রা ছিল আমরা প্রায় 63% এবার আমরা অর্জন করতে পেরেছি। বন্যা যদি না থাকতো তাহলে হয়তো আমরা সম্পূর্ণই অর্জন করতে পারতাম। 7 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সুনামগঞ্জের 12 উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় খাদ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগস্ট সেপ্টেম্বরে শ্রমিক অসন্তোষে বন্ধ ছিল অনেক পোশাক কারখানা, তার উপর যুক্ত হয়েছে গ্যাস সংকট। এতে উৎপাদন কমে যাওয়ায় 10% ক্রয়াদেশ কমেছে বলে জানিয়েছেন রপ্তানিকারকেরা। তবে
অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন কমলেও বড় পরিসরে বাজার হারানোর শঙ্কা নেই। দেশে দৈনিক 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে 280 কোটি। এর মধ্যে গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন হচ্ছে 200 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে পাওয়া যাচ্ছে বাকি 80 কোটি ঘনফুট। এর মধ্যে শিল্প কারখানায় 100 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র 60 কোটি ঘনফুট গ্যাস। এতে ব্যাহত হচ্ছে বস্ত্রশিল্পের উৎপাদন। বর্তমানে গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় সক্ষমতার প্রায় 20% উৎপাদন কমে গেছে বলে দাবি উদ্যোক্তাদের। সময়মতো রপ্তানি না হলে ক্রেতাদের আস্থা ধরে রাখা কঠিন হবে বলছেন তারা। উভয় সংকটে আমরা আছি, একদিকে অর্ডার কম, অপরদিকে যেগুলো আছে সেগুলো আমরা গ্যাস সংকটের কারণে সময় মতো আমরা রপ্তানি করতে পারছি না, সেখানে গিয়ে আমরা আবার ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং বায়ারদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আস্থা হারিয়ে ফেলছি। জ্বালানির নিরাপত্তা, নির্বিচ্ছিন্ন গ্যাস, নির্বিচ্ছিন্ন ইলেকট্রিসিটি সরবরাহ, এই দুটো যদি ঠিক করে দিতে পারে তাহলে ধরেন যে ড্যামেজটা হয়েছে শর্ট টার্মে এটা আমরা ইজিলি ওভারকাম করতে পারি, আর সামনে কিন্তু যে অর্ডারের যে প্রবাহ দেখছি এটা কিন্তু আমাদের মেকআপ করতে খুব সহজ হবে। অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন ব্যাহত হলে ক্ষতির মুখে পড়বেন উদ্যোক্তারা, তবে বড় পরিসরে বাজার হারানোর শঙ্কা নেই। গ্যাস বিদ্যুতের সরবরাহজনিত ব্যাঘাত সৃষ্টির কারণে যদি কোনো কারণে অসুবিধা হয় তাহলে তারা কিছুটা হলেও অন্য দেশে শিফট করবেন, কিন্তু বাংলাদেশের মতো এত বড় সাপ্লাই বেস নিকটবর্তী দেশগুলোর কারোরই নেই। উদ্যোক্তারা বলছেন, পর্যাপ্ত ক্রয় আদেশ থাকলেও সময় মতো রপ্তানি করা গেলে অতীতের ক্ষতি পোষানো সম্ভব হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লটারিতে পছন্দের স্কুল পেতে অনেকেই বয়স কমিয়ে বাড়িয়ে কিংবা নাম বদলে করছে একাধিক জন্ম নিবন্ধন। এতে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া নিয়ে উদ্বিগ্ন অন্য অভিভাবকরা। শিক্ষার মান বাড়াতে ভর্তি ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলে মনে করেন শিক্ষকরা। সরকারি বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে 12 নভেম্বর। ভর্তি কার্যক্রমের জন্য প্রয়োজন জন্ম নিবন্ধন। এই সুযোগে চিকিৎসকের ভুয়া সনদ, টিকা কার্ড দিয়ে জন্ম নিবন্ধন তৈরিতে সক্রিয় একটি চক্র। ভর্তিতে লটারিতে নাম আসার জন্য বয়স কমিয়ে বাড়িয়ে অনেকেই করছেন একাধিক জন্ম নিবন্ধন। রয়েছে আর্থিক অনিয়মেরও অভিযোগ। লটারির পরিবর্তে মেধার মূল্যায়ন চান শিক্ষার্থী ও অভিভাবকরা। এই লটারিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে একাধিকবার একজনের নাম আসে। বয়স কমানোর জন্য, তারপরে নাম পরিবর্তনের জন্য বিভিন্নভাবে জন্ম নিবন্ধন করে, তো এটা তো আমরা প্রতিরোধ করতে পারছি না। লটারি সেক্ষেত্রে আসলে একটা ভালো পদ্ধতি নয়। অভিভাবকদের সচেতন করে একটির বেশি জন্ম নিবন্ধন না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আর শিক্ষা প্রতিষ্ঠানের মান অক্ষুণ্ণ রাখতে ভর্তি ব্যবস্থা সংস্কার প্রয়োজন বলে মনে করেন শিক্ষকরাও। যেহেতু সংস্কার হচ্ছে, আমরা সংস্কারের দিকে যাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় এমন একটি সংস্কার আনা উচিত যে প্রক্রিয়ার মাধ্যমে মেধার মূল্যায়ন করে ছাত্রছাত্রীদের ভর্তি করানো যায়। ইডিআরএস সফটওয়্যার এখন বাবা মার নিবন্ধন ছাড়া এবং কততম সন্তান এগুলো ছাড়া কিন্তু এখন আর নিবন্ধন করা সম্ভব না। সুতরাং বাবা মার যে নিবন্ধন নাম্বার দিয়ে একই বাচ্চার 2-3 বার একের বেশি করার কোনো সুযোগ জ্ঞান নাই। বগুড়ায় সরকারি বেসরকারি 481টি স্কুল রয়েছে। 30 নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করা যাবে। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামের হাজারে গলির পরিস্থিতি। দুপুর থেকে খুলে দেওয়া হয়েছে সিলগালা করা দোকানপাট। এতে স্বস্তিতে স্থানীয় ব্যবসায়ীরা, প্রকৃত দোষীদের শাস্তি দাবি তাদের। পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে যৌথ বাহিনী। হামলাকারীদের চিহ্নিত করতে পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে তারা। এদিকে হামলায় আহত 2 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসীদের কোনো কিন্তু কালার নেই, কোনো জাতি বর্ণ ধর্ম নেই। আমরা এদের সংশ্লিষ্টতা এবং এদের ডিরেক্ট যদি কোনো সংশ্লিষ্টতা থেকে পার্টিকুলারলি অ্যাসিড নিক্ষেপ বা অ্যাসিড হামলার সাথে, তাদের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর এবং এই অবস্থানে আমরা অনড় আছি। পর্যটনের ভরা মৌসুমেও চালু হয়নি সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ। ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকলেও কিছু বিধিনিষেধ দিয়েছে প্রশাসন। এছাড়া ঘাট নির্দিষ্ট না করায় জাহাজ ছাড়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
মিয়ানমারে চলমান সংঘাতে গেল ডিসেম্বরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। জানুয়ারিতে ইনানি ঘাট থেকে দুটি জাহাজ চালু হলেও কয়েকদিন পরই তা বন্ধ করা হয়। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা জানান, নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা, যদিও প্রশাসনিক বিধিনিষেধের কারণে এখনও সেখানে পা পড়েনি পর্যটকের। এতে দুশ্চিন্তায় রয়েছেন এই খাতে জড়িতরা। চার মাস পর্যটক আসুক, চার মাস পর্যটক রাত্রি যাপন করুক, অবাধে নয়, একটা সীমিতকরণ হোক। কঠিন থেকে কঠিন, এখন সবাই যাদের স্বর্ণ আছে বা গহনা আছে তা বন্ধক দিয়ে বা বিক্রি করে চলতেছে। দ্বীপে যেতে চারটি জাহাজ চলাচলের অনুমতি দেয় প্রশাসন, তবে নির্দিষ্ট ঘাট থেকে জাহাজ চলাচলের সুযোগ না থাকায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদি এ ধরনের নিয়মকানুন মানতে হয়, মানাতে হয়, সে প্রক্রিয়া তো ওদের আগে থেকে রেডি করা ছিল, রেডি করা উচিত ছিল, কিন্তু এখন তা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছি, 2000 বলছে ওইটাও স্পেসিফিক করে অনুমতি দিচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন বছরের চার মাস সেন্ট মার্টিনে বেড়াতে যান পর্যটকরা, এখন ভরা মৌসুমে দ্বীপে যাতায়াত করতে না পারার প্রভাব পড়েছে জেলার পর্যটন শিল্পে। লক্ষ লক্ষ কোটি টাকার যে বিনিয়োগ আছে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ, সেই বিনিয়োগ তো একবারে পানি দিয়ে যাবে, এবং তার পাশাপাশি দ্বীপবাসী 100% হচ্ছে পর্যটন কেন্দ্রিক বিজনেসের ইনভলভমেন্ট। ওখানে কোনো পর্যটক যেতে না পারলে দ্বীপবাসীর কোনো ইনকামই থাকবে না, তারা জীবন জীবিকার টান পড়ছে। পর্যটন মৌসুমে প্রতিদিন গড়ে 4,000 থেকে 5,000 পর্যটক যাতায়াত করেন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। দ্বিতীয় ম্যাচ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, তবে চোট কতটা গুরুতর সেটা এখনও নিশ্চিত করেনি বিসিবি। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে 7 ব্যাটিংয়ে নামে মুশফিক। প্রায় 9 বছর পর 6-এর পরে মুশফিকের ব্যাটিংয়ে নামা তৈরি করে কৌতূহল, কারণ ওয়ানডেতে অধিকাংশ ম্যাচে 4-5-এ ব্যাটিং করেন এই উইকেট কিপার ব্যাটার। গেল 1 বছরের বেশি খেলেছেন 6 নম্বরে। গেলরাতে বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং পরিস্থিতিতে মুশফিকের আগে নামাটাই ছিল প্রত্যাশিত। দেরির কারণ আফগানদের ইনিংসের শেষ দিকে আঙুলে চোট পান মুশফিক, প্রাথমিক চিকিৎসা ও ব্যথা কমার জন্য সময় নিয়েছেন। পরে পরীক্ষা নিরীক্ষার পর আঙুলে চিড় ধরার আশঙ্কা করা হচ্ছে। এর আগে পাকিস্তান সফরে কাঁধে চোট পেয়েছিলেন মুশফিক। ভিসা জটিলতা কাটিয়ে আরব আমিরাতে গেলেন পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ। আজই দলের সঙ্গে যোগ দেবেন 2 টাইগার। আফগানদের বিপক্ষে সিরিজের পরবর্তী 2 ওয়ানডেতে খেলার সুযোগ পেলে ভালো পারফরমেন্স করতে চান নাসুম। বছরখানেক পর আফগান সিরিজ দিয়ে জাতীয় দলে ডাক পান স্পিনার নাসুম আহমেদ। দেশের জার্সিতে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রমাণ দিতে চান মাঠে। শারজায় প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় 92 রানের ব্যবধানে হেরেছে টাইগাররা। বোলিংয়ে পেসারদের আক্রমণ প্রশংসনীয় হলেও এবারও ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশকে। 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলেছে। বিকল্প ঠিক রাখতে আরও 1 পেসার ও 1 স্পিনার দলের সঙ্গে থাকাটা স্বস্তির। দেরিতে হলেও দলের সঙ্গে নাসুম নাহিদ যোগ দেয় একাদশ নির্বাচন সহজ হবে বাংলাদেশের। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।